বিগত কিছু বছরে ক্রীড়া ক্ষেত্রে অনেকটাই উন্নতি করেছে ত্রিপুরা। দীর্ঘদিন রাজ্যের মাঠগুলো পড়েছিল জরাজীর্ণ অবস্থায়, কিন্তু বর্তমান সময়ে হাল ফিরেছে মাঠগুলোর। রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের বিকাশ এবং খেলোয়াড়দের কথা মাথায় রেখে ঢেলে সাজানো হচ্ছে রাজ্যের খেলার মাঠগুলোকে। এবার ইনডোর সিনথেটিক প্র্যাকটিস সেট তৈরি হলো এমবিবি স্টেডিয়ামে। বৃহস্পতিবার এই সিনথেটিক শেডের উদ্বোধন করলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব তাপস ঘোষ, সঙ্গে ছিলেন সহসভাপতি তিমির চন্দ সহ আর অনেকেই। উদ্বোধন শেষে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব। না, আজকে আমাদের মানে 2022-23 যে ক্লাব ক্রিকেট টিসিএ পরিচালিত সিনিয়র ডিভিশন আজকে আমরা উদ্বোধন করেছি। মানে তিনটে মাঠে আমাদের চলছে, আর বিগত 2 বছর আমরা কোভিডের জন্য এগুলি হয়নি, অনুষ্ঠিত করতে পারিনি। তাই কাজেই এটা যেটা টার্ফ উইকেটের যেটা উদ্বোধন, এটা অনেক আগেই 2021 সালে এটা হচ্ছিল। লাস্ট মান্থ আমরা টার্ফের যে পেস্টিং ওইটা কমপ্লিট হয়েছে, ওই জন্য যেহেতু ক্লাব ক্রিকেট চালু হয়েছে সিনিয়র ডিভিশন, প্লেয়াররা যেন এখন প্র্যাকটিস করতে পারে, সুবিধাটা পায়, ওই জন্য আমরা এটা আজকে উদ্বোধন করেছি। কত টাকা খরচ হয়েছে? এটা আনুমানিক 70 লাখ টাকার মতো খরচ হয়েছে। এখানে একটা আছে, আর ইন্ডোরে আমাদের আর একটা আছে, এই মাঠে দুটো হয়ে গেছে। রাজ্য থেকে ইতিমধ্যেই বিদায় নিতে শুরু করেছে শীত, সামনেই আসছে বর্ষাকাল, সে সময়ে খেলোয়াড়দের প্র্যাকটিসে অনেকটাই গতি বাড়াবে এই ইনডোর সিনথেটিক প্র্যাকটিস শেড। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে এখন থেকে ইনডোরেই প্র্যাকটিস করতে পারবেন খেলোয়াড়রা, যার ফলে ক্রীড়াপ্রেমিকদের পাশাপাশি খুশি খেলোয়াড়রাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।